সুমন একটা সম্পন্ন পরিবারের মেয়ে ছিল। ও নিজের মা বাবার সাথে থাকত। তার মা অনুরাধা খুব ভালো বউ ছিল, কিন্তু ওনার একটাই দুঃখ ছিল যে ওনার মেয়ে মোটা হওয়ার দরুন নিজের বয়সের থেকে বেশি বয়স্ক লাগত। ওনার শুধু এই ব্যাপারেই চিন্তা ছিল যে সুমনের কি হবে। সুমন, তোর ওজন দিন প্রতিদিন বেড়েই চলেছে। যত বয়স তোমার নয় তার চেয়ে বেশি বয়সের মনে হয়। যদি এইভাবেই চলতে থাকে তাহলে তোমার বিয়ে দিতে অনেক কষ্ট হতে পারে। মা, আমি কি করব? সারাদিন একটাই তো রুটি খাই, তা সত্ত্বেও আমি মোটাই হয়ে যাচ্ছি। এখন যদি একটাও রুটি না খাই তাহলে জ্যান্ত কি করে থাকব? জানি না কি করে আমি এত মোটা হয়ে যাচ্ছি। সোনা, তুই একটা কাজ কর, তুই জিম জয়েন কর। ব্যায়াম করলে তাহলে হয়তো তোর ওজন কম হয়ে যাবে। অনুরাধার বলার পর সুমন একটা জিম জয়েন করে নেয়, যেখানে একজন ট্রেনার ওকে অনেক রকমের ব্যায়াম করানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হলো না। কারণ ওই ট্রেনার ওকে যেই মেশিনেই উঠতে বলতো ওই মেশিনটাই ভেঙে যেত। আরে বাপরে, তোমার ওজন এত বেশি না যে তোমার ওজনের কারণে মেশিনই ভেঙে যাচ্ছে? এখন আমি লোকেদের কি জবাব দেব? যাই হোক, তুমি একটা কাজ করো, মেশিনে ওজন কম করার কোনো দরকার নেই, তুমি মাটিতেই কোনো এক্সারসাইজ শুরু করো। পিঙ্কি ওকে অনেক রকমের আসন শেখায়, যার মধ্যে থেকে একটা আসনে ও নিজের কোমরের পেছনে হাত নিয়ে যায় আর হাত ফেসে যায়। আরে আমার হাত তো ফেসে গেছে, আমার হাত কি হবে এখন? আমার খুব ব্যথা হচ্ছে যে, আমার সাহায্য করো কেউ। পিঙ্কি যেই মাত্র ওর হাত সরাতে যায় ও পিঙ্কির ওপরেই শুয়ে পড়ে। আরে মা, আমায় ক্ষমা কর, আমি তোর ওজন কম করাতেই পারবো না। কখনো দেখেছিস নিজেকে আয়নায়? 100 কেজির বেশিই হবে তোর ওজন। সুমন চিন্তিত হয়ে নিজের বাড়ি ফিরে আসে আর অনুরাধাকে সমস্ত ঘটনা বলে। অনুরাধাও চিন্তিত হয়ে পড়ে। তারপর একদিন অনুরাধা বাজারে কিছু জিনিস কিনতে যায়, যেখানে ও নিজের পুরনো বাড়ির প্রতিবেশীকে খুঁজে পায়। আরে ছোট বোন, আপনি হঠাৎ করে এখানে, কেমন আছেন আপনি? আরে আপনারা জবে থেকে এখানে চলে গেছেন, এই অঞ্চলের উজ্জ্বলই চলে গেছে। বাড়িতে সবাই কেমন আছেন? সব ঠিক চলছে, ব্যাস এইটুকুই যে সুমনের বিয়েই হচ্ছে না। ওর বিয়ের জন্য কোনো যোগ্য পাত্র পেয়ে যাই তাহলে আমি ওর বিয়ে করিয়ে দেব। হ্যাঁ, আপনি তো খুব ভালো একটা কথা বলে ফেলেছেন। আমি আমার ছেলের জন্য একটি বৌমা খুঁজছি, আর আপনি আপনার মেয়ের বিয়ের কথাটা এর মধ্যে তুলে ফেললেন। আমি আপনার মেয়ের হাত আমার নিজের ছেলের জন্য চাই আপনার কাছে। আমার ছেলের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই করাতে হবে, কারণ ওর জন্মকুষ্ঠি অনুসারে অন্য কোনো আর ভালো দিন নেই। আপনি আমার মেয়ের সাথে দেখা তো করুন। না না, আপনি শুধুমাত্র বিয়ের প্রস্তুতি নিন, আমি 1 সপ্তাহের মধ্যেই বরযাত্রী নিয়ে চলে আসব। শর্মাবাবু সুমনকে না দেখেই আশিসের বরযাত্রী নিয়ে চলে আসেন। যখন সুমন বউয়ের ভেষে আসে তখন সবাই অবাক হয়ে যায়। মোটা বউকে দেখে সবাই হাসা শুরু করে। বাবা, আপনি আমার জন্য এরকম একটা মোটা মেয়ে দেখেছেন? আমার সাথে আপনার কিসের শত্রুতা? আমি আমাদের কলেজে একসময় সেরা ছাত্র ছিলাম, কিন্তু আপনি তো আমার ভাগ্যই নষ্ট করে দিলেন। আমি এই মেয়েটির সাথে বিয়ে করতে পারবো না। বাবা, এখন আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই, তোমার জন্মকুষ্ঠিতে একটা দোষ আছে, সেই জন্য তোমাকে আজকেই বিয়ে করতে হবে। যদি তুমি এই মুহূর্তে বিয়ে না করো তাহলে তোমার বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাবে। নিজের বাবার কথা মাত্র আশিস সুমনকে বিয়ে করে নেয়, কিন্তু ও কখনো সুমনকে নিজের বউ হিসেবে স্বীকার করে না। একবার শর্মাজির বলার পর ও ওকে ঘোরাতে নিয়ে যায়, যেখানে ও সুইমিং পুলে নামে আর সুইমিং পুলের সমস্ত জল বাইরে চলে আসে। তুমি এতটাই মোটা না যে তুমি যে সুইমিং পুলে নামবে সেখানে অন্য কেউ আর চান করতেই পারবে না। সুমন যখন আশিসের সাথে হাঁটত তখন সবাই ওকে দেখে হাসাহাসি করত। একদিন ও সোফায় বসেছিল, তখন সোফাই ভেঙে যায়। এটা দেখে ও খুব দুঃখ পায়, সেই কারণে এখন ও নিচেই বসত। দেখো সুমন, অনেক হয়ে গেছে, তোমার ওজন এত বেশি যে আমার তোমার সাথে চলতে লজ্জা করে, আমার সাথে একসাথে যেও না। সুমন নিজের মনের অনিচ্ছা সত্ত্বেও থাকা শুরু করে আর আশিসের সাথে কোথাও ঘোরাফেরা করে না। একদিন আশিসের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার ব্যবসাপাতিও অনেক খারাপ হয়ে যায়, এমনকি তাদের বাড়িও বিক্রি করার কথা চলতে থাকে। সুমন, আশিস এখন বিছানায় চলে এসেছে, এখন তোকেই এই বাড়ি চালাতে হবে। মা,
আপনি বলুন আমি এই ঘর কি করে চালাবো আবার? আমাদের কখনো হার মানা উচিত নয়। তুমি মালপোয়া এত ভালো বানাও যে বিয়ের আগে সবাই তোমার হাতের মালপোয়া খেতে আসতো। তুমি তো মালপোয়া বানিয়ে বিক্রি করতে পারো, আমি তোমার সাহায্য করে দেব তাতে। সুমন এমনটাই করে। যতটুকু টাকা পয়সা বাড়িতে বেঁচে ছিল তা দিয়ে সে জিনিসপত্র কিনে নেয় আর মালপোয়া বানিয়ে বিক্রি করে। তার মালপোয়া সত্যি খুব টেস্টি ছিল। একদিন ও দোকানে বসে মালপোয়া বিক্রি করছিল, তখনই একজন লোক আসে। আরে মা সুমন, তোমার হাতে তৈরি এই মালপোয়ার মধ্যে তো অদ্ভুত জাদু রয়েছে গো। তুমি খুব ভালো মালপোয়া বানাও, কিন্তু এর সামনে তো বাকি সব মিষ্টি একদম ফেল, একদম ফেল। আরে ভাই, তুমি মালপোয়ার কথা বলছো? মালপোয়ার সাথে সাথে ওর হাতের তৈরি যে সব সবজি না, ও এর মধ্যে নিজের প্রাণ ঢেলে দেয়, যে কারণে মালপোয়ার এই স্বাদ আরো অনেক বেড়ে যায়। তখনই ওখানে একজন শেঠজি যাচ্ছিলেন। উনি মালপোয়ার গন্ধ শুঁকতে শুঁকতে ওখানে চলে আসে আর সুমনকে বলেন, আরে আপনি এটা কি বানিয়েছেন? এর সুগন্ধ তো অনেক দূর পর্যন্ত পাওয়া যাচ্ছে ভাই। শেঠজি, এগুলো মালপোয়া, খাবেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, যখন এটার গন্ধই এত সুন্দর তখন খেতে এটা কিরকম হবে সেটা তো একবার দেখা দরকার। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। শেঠজি যখন ওই মালপোয়া খান তখন ওনার খুব ভালো লাগে আর উনি সুমনকে বলেন, আমার মেয়ের বিয়ে আছে সামনে, আমি এই ধরনের একটা আলাদা আইটেমের খোঁজে ছিলাম। তোমার হাতের তৈরি মালপোয়া এতটাই সুস্বাদু যে এটা আমি আমার মেয়ের বিয়েতে একটা স্পেশাল আইটেম হিসেবে রাখতে চাই। তুমি কি এটা আমার মেয়ের বিয়ে উপলক্ষে বানাতে ইচ্ছুক হবে সেদিন? সুমন খুব বেশি খুশি হয়ে গেল। শেঠজি ওকে অ্যাডভান্সও দেন যা দিয়ে ও নিজের বাড়ি বন্ধক থেকে ছাড়িয়ে নেয় আর সুমনের মালপোয়া আস্তে আস্তে প্রসিদ্ধ হতে শুরু করে। দূর দূর থেকে লোকেরা তার হাতের মালপোয়া খেতে আসে আর আস্তে আস্তে আশিসও নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে। আর সুমনের এই রকম চেষ্টা দেখে আশিসও খুব খুশি হয়। এখন ও সুমনকে মন থেকে ভালোবাসে আর ও সুমনের সাথে মিলে মালপোয়ার ব্যবসা করে। সুমন, আমাকে ক্ষমা করে দাও। সুমন, তোমার এই পরিশ্রমের জন্যই আজকে আমি আমার ঘরে বসে আছি। আমি তোমাকে অনেক ভালো মন্দ বলেছি, তা সত্ত্বেও তুমি আমার এত সেবা করেছো আর এই পরিবারটাকে বাঁচিয়েছো। এখন আমার পালা, তোমার ওজন আমার কাছে কোনো মানে রাখে না, তুমি যেমন আছো সেটাই আমার পছন্দের। এখন আমি এই ব্যবসায় তোমাকে সাহায্য করব। সুমন এটা শুনে খুব খুশি হয়ে যায়। আশিস নিজের হাত খুলে দেয় আর সুমন তাকে আলিঙ্গন করে।